ডিম, আলু, সবজি সহ অধিকাংশ খাদ্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে অস্থির বাজার, নাভিশ্বাস ক্রেতাদের। বাজার নিয়ন্ত্রণে নানাভাবে চেষ্টা করছে সরকার। আলু আমদানি সিদ্ধান্তের পাশাপাশি চিনিতে শুল্ক কমানো হয়েছে 50%। দেশের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে দাম কমা দূরে থাক, উল্টো বেড়েছে। চার দিনের ব্যবধানে প্রতিমণ চিনিতে দাম বেড়েছে 200 টাকার বেশি। জানা যায়, দেশে বছরে কম বেশি 18 থেকে 20 লাখ টন পরিশোধিত চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় চিনি কলগুলো থেকে আসে 50,000 থেকে 1 লাখ টনের মতো। গত বছর থেকে তা 25,000 টনে ঠেকেছে। অবশিষ্ট চিনি আমদানি করে চাহিদা মেটানো হয়। দেশের চাহিদা মেটাতে প্রতি বছর আমদানি করতে হয় প্রায় 96% বেশি চিনি। দেশে ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জ এবং নগরীর বেশ কয়েকটি মুদি দোকান পরিদর্শন করে চিনি নিয়ে অস্থিরতার তথ্য মিলেছে। অভিযোগ উঠেছে, সরকার শুল্ক কর কমালেও মিলাররা চাহিদা মাফিক সরবরাহ না দেওয়ায় বাজারে চিনির দাম কমছে না।